একজন কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সব থেকে বেশি মূল্যবান জিনিস হচ্ছে ভিডিওর ইমপ্রেশন। আর এই ইমপ্রেশনটি যদি একটি ইউটিউব চ্যানেলের ধীরে ধীরে ডাউন হতে থাকে তাহলে যেমন বিপদ, তার থেকেও বড় বিপদ হচ্ছে একটি ইউটিউব চ্যানেলের ভিডিওর ইমপ্রেশনগুলি শুধুমাত্র তার অডিয়েন্সের ভিতরেই ঘোরাফেরা করে। আর অনেকেই মনে করে থাকে যে যদি একটি ভিডিওর যদি সিটিআর বেশি হয়, অডিয়েন্স রিটেনশন বেশি হয় এবং সেই কন্টেন্টটি যদি এনজয়েবল হয় এবং সেখানে যদি ভালো এঙ্গেজমেন্ট আসে শুধুমাত্র, তবেই সেই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দেয়। কিন্তু এই কমন ধারণাগুলি থেকে বেরিয়ে আসুন। এর থেকেও অনেক বড় বড় কারণ রয়েছে যে আপনার একটি এনজয়েবল কন্টেন্টেরও আপনার ইমপ্রেশনকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে, ইউটিউব ডাউন করে দিতে পারে বা লিমিট করে দিতে পারে। তো আজকের এই ভিডিওটিতে আমি এমনই কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যে সমস্ত কারণবশত আপনার ভিডিওর অথবা আপনার ইউটিউব চ্যানেলটির ইমপ্রেশন ধীরে ধীরে ডাউন হয়ে যায়। এবং এর পাশাপাশি আমি আরও একটি বিষয় বলব যে কীভাবে কী করলে আপনার ভিডিওর ইমপ্রেশন বা আপনার চ্যানেলের ইমপ্রেশনগুলি আপনি ঠিক রাখতে পারবেন এবং প্রচুর ইমপ্রেশন মানুষের কাছে ইউটিউব পাঠিয়ে দিবে। সাধারণত যখন একটি কন্টেন্ট ইউটিউবে আপলোড করা হয় সেই কন্টেন্টটির কিছু ইমপ্রেশন ইউটিউব তার অডিয়েন্সের ভিতরে কিন্তু পাঠিয়ে দেয়, নোটিফিকেশন পাঠিয়ে দেয়, ইমপ্রেশন পাঠিয়ে দেয়। এবং সেই ভিডিওটির যদি ইমপ্রেশনের বিপরীতে মোটামুটি ভালো সিটিআর আসে, অডিয়েন্স রিটেনশন আসে এবং এঙ্গেজমেন্ট আসে, তাহলে সেই ভিডিওটির ইমপ্রেশনকে ইউটিউব নিজে থেকেই বুস্ট করে দেয়। এটি হচ্ছে খুবই কমন একটি বিষয়, এই বিষয়টি সবাই জানে। কিন্তু যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি মিসলিডিং কন্টেন্ট হয়ে থাকে, যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি যদি মিক্সড কন্টেন্ট রিলেটেড হয়ে থাকে, যদি আপনার থাম্বনেইলে আপনি প্রচুর ক্লিকবেট দীর্ঘদিন থেকে করে আসেন এবং আপনার কন্টেন্টগুলি যদি কমিউনিটি গাইডলাইনের ভায়োলেন্স করে, অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্টের ভায়োলেন্স করে বা এগুলির জন্য মানে এই আপনার ইউটিউব কমিউনিটির জন্য যদি আপনার কন্টেন্টটি সুইটেবল না হয়, এ ধরনের অসংখ্য কারণবশত আপনার ভিডিওর বা আপনার চ্যানেলের ইমপ্রেশন কিন্তু ধীরে ধীরে ডাউন হতে পারে। এবং এখানে আরও একটি কারণ রয়েছে যেটি ম্যাক্সিমাম টাইম অনেক চ্যানেলের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কনসিস্টেন্সি মেনটেন না করার কারণেও কমে যেতে পারে। এর পাশাপাশি আপনি যদি আপনার চ্যানেলে যে ধরুন এমন কোনো কন্টেন্ট মেক করেছেন, আমি আরও সহজভাবে বলি যে ধরুন আমি একটি কিওয়ার্ড লিখে সার্চ করলাম হাউ টু মেক মানি অনলাইন, লিখে আমি আপনার কন্টেন্টটিকে দেখতে পেলাম। তো এখন দেখা গেল যে আপনি ওখানে এমন থাম্বনেইলে এমন কিছু লিখেছেন যে ভাই আপনি এই ভিডিওটি দেখার পরে প্রতিদিন আপনি 500 টাকা করে ইনকাম করতে পারবেন, যেটা আপনার থাম্বনেইল, এবং আমি হাউ টু মেক মানি অনলাইন দিকে সার্চ করে আপনার কন্টেন্টটিকে খুঁজে পেলাম। এখন আপনার কন্টেন্টটি দেখার পরে আমি বাস্তবে আপনার কন্টেন্টটির সঙ্গে আর আমার প্রয়োজনে তেমন কোনো মিল নেই, এক কথায় আপনার কন্টেন্ট এবং আপনার থাম্বনেইলের কোনো মিল আমি পেলাম না এবং কাজেও এর কোনো মিল আমি পেলাম না, তখন দ্বিতীয় দিন হয়তো আমি অন্য কোনো কিওয়ার্ড সার্চ করে আবারও আপনার ভিডিওটি দেখে আমি আবারও সেখানে দেখলাম আপনি আমাকে মিসলিড করেছেন। তো এর পরবর্তী সময়ে আপনার চ্যানেলে যত কন্টেন্টই আপনি আপলোড করুন না কেন, আর ইউটিউব যদি আমার সামনে আপনার ইমপ্রেশনকে এভাবে ধরিয়েও রাখে, আমার মতো কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু বা আমার মতো দর্শক কিন্তু আপনার সেই কন্টেন্টে ক্লিক করবে না। তো এই বিষয়টি ম্যাক্সিমাম দর্শকের ক্ষেত্রেই প্রযোজ্য, যে যদি আপনি আপনার কন্টেন্টের সঙ্গে আপনার থাম্বনেইল টাইটেলের বা ডিসক্রিপশনের বা ট্যাগসের যদি মিল না থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই ইমপ্রেশন ডাউন হয়ে যাবে। কারণ সেই ইমপ্রেশন সেই দর্শকের কাছে গেল, সেই দর্শক আর ক্লিক করবে না। এ ধরনের অসংখ্য দর্শকের সঙ্গে এই জিনিসটি হতে পারে, আপনি হয়তো সীমিত সময়ের জন্য কিছু ভিউ পেতে পারেন কিন্তু পরবর্তীতে আপনার ইমপ্রেশন অনেক ডাউন হয়ে যাবে। এবং এর পাশাপাশি আরও একটি বড় বিষয় রয়েছে যে আপনার কন্টেন্টটি যদি সুইটেবল না হয় ইউটিউব কমিউনিটির জন্য, কমিউনিটি গাইডলাইন যে বিষয়গুলি রয়েছে যেমন খারাপ কথা বলা, বিদ্বেষমূলক কথা বলা,
ঠিক আছে, বা এই ধরনের আরও যেমন ধরুন যে আপনার চাইল্ড সেফটিতে প্রভাব পড়ে এই ধরনের বিষয়গুলি, আবার ধরুন যে আপনার সেক্সুয়াল যে বিষয়গুলি রয়েছে, বা এই ধরনের যে কমিউনিটি গাইডলাইনের বিপরীতে যে কন্টেন্টটি আপনার ইউটিউব কমিউনিটির জন্য সুইটেবল না, এই কারণেও ইউটিউব আপনার সেই ভিডিওটির বা আপনার সেই চ্যানেলটির ইমপ্রেশনকে কিন্তু ফ্রিজ করে দিতে পারে, ডাউন করে দিতে পারে এবং লিমিট করে দিতে পারে। এর পাশাপাশি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট যে গাইডলাইনগুলি রয়েছে যা অনেকটা কমিউনিটি গাইডলাইনের মতোই, তো এই ধরনের কন্টেন্টের যদি আপনি যদি আপনার কন্টেন্ট যদি এই ধরনের গাইডলাইনটিকেও ভায়োলেন্স করে তবুও কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু ডাউন হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে যে এই ইমপ্রেশন ডাউন হয়ে যাওয়ার কিন্তু অনেক রিজন রয়েছে, আমি মেজরগুলি আপনাদেরকে বললাম, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আপনার একটি ভিডিও ভালো পারফর্ম করে তাহলে সেই ভিডিওটির ইমপ্রেশন ইউটিউব প্রচুর মানুষের কাছে পাঠিয়ে দেয়। ইউটিউব চ্যানেলের ইমপ্রেশন যদি ডাউন হয়ে যায় বা আপনার ইউটিউব চ্যানেলটির ইমপ্রেশন যদি ধীরে ধীরে নিচের দিকে চলে যায়, ডাউন হতে থাকে, তাহলে আপনি ইমপ্রেশন বৃদ্ধি করার জন্য কিছু কাজ করতে পারেন। এর মধ্যে একদম মুখস্থ যে বিদ্যাটি রয়েছে যেটি কম বেশি সবাই জানে তা হচ্ছে যে আপনি ভালো কন্টেন্ট মেক করুন, আকর্ষণীয় থাম্বনেইল সেট করুন, এর পাশাপাশি আপনি আকর্ষণীয় টাইটেল দিন যেন আপনার অডিয়েন্স আপনার সেই কন্টেন্টটিকে উপভোগ করে, আপনার কন্টেন্টটিতে এঙ্গেজমেন্ট দেয়, আপনার চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে, তাহলে আপনার ইমপ্রেশন বাড়বে। এটি হচ্ছে কমন ডায়লগ। আর এই ডায়লগের পাশাপাশি এই ডায়লগটি কিন্তু মিথ্যা নয়, এটা কিন্তু সঠিক। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই কাজটি করলে কিন্তু আপনার ইমপ্রেশন কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এর পাশাপাশি আপনি যদি আপনার ইমপ্রেশনকে সঠিকভাবে আপনি বৃদ্ধি করতে চান তাহলে প্রথম যে কাজ, আপনি মিসলিডিং বন্ধ করে দিন। আপনার টাইটেল, থাম্বনেইল, ডিসক্রিপশন, ট্যাগ যা থাকবে আপনার কন্টেন্টের ভিতরেও তাই থাকবে। আপনি মিক্সড কন্টেন্ট আপলোড করা বাদ দিয়ে দিন। আপনি যখন মিক্সড কন্টেন্ট আপলোড করবেন তখন কিছু দর্শকের কাছে আপনার সঠিক ভিডিওটি গেলে তারা ওয়াচ করবে, বাকি দর্শক আপনার ওয়াচ করবে না। আপনার ইমপ্রেশন কিন্তু যাওয়ার পরও তারা কিন্তু সেখানে ক্লিক করবে না, যার কারণে আপনার ভিডিওগুলির ইমপ্রেশন ধীরে ধীরে কিন্তু ডাউন হয়ে যাবে। এছাড়াও আরও একটি কমন বিষয় রয়েছে যে আপনি কনসিস্টেন্টলি আপনি আপনার চ্যানেলের নিশের উপরে আপনি ভিডিও আপলোড করে যান, আপনি কনসিস্টেন্ট থাকবেন, আপনি গ্যাপ দিবেন না, তাহলেই কিন্তু আপনার ইমপ্রেশন বাড়তে থাকবে। এগুলি হচ্ছে কমন বিষয়। তো এখন এর বাহিরেও আরও যে গুরুতর বিষয়টি রয়েছে যে আপনার কন্টেন্টটি এনজয়েবল হওয়ার পরেও ইউটিউব যেন আপনার সেই ভিডিওটির ইমপ্রেশনকে লিমিট না করে দেয়, ইউটিউব যেন আপনার সেই ভিডিওটির ইমপ্রেশন বা আপনার চ্যানেলের ইমপ্রেশনকে যেন ফ্রিজ না করে দেয়, এজন্য আপনাকে ইউটিউবের পলিসিগুলি জানতে হবে। বিশেষ করে আপনাকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন যে পলিসিটি রয়েছে এই পলিসি সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, এবং অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট যে পলিসিগুলি রয়েছে এগুলি আপনাকে জানতে হবে, যেন আপনার ভিডিওর কোনো কথা, কোনো দৃশ্য, আপনার থাম্বনেইল, টাইটেল, ডিসক্রিপশনের কোনো ওয়ার্ড যেন এই কমিউনিটি গাইডলাইনের ছোটো কোনো অংশকেও ভায়োলেন্স না করে, ছোটো কোনো রুলসকেও যেন ভায়োলেন্স না করে। আর ইউটিউবের সোজা কথা যে সেটা হচ্ছে যদি আপনার ভিডিওটি বা আপনার কন্টেন্টটি যদি আপনার ইউটিউবের যে কমিউনিটি রয়েছে বা এদের জন্য যদি সুইটেবল না হয় বা অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কন্টেন্ট যদি না হয় তাহলে আপনার এনজয়েবল কন্টেন্টটিরও আপনার ইমপ্রেশনকে ইউটিউব ফ্রিজ করে দিতে পারে, লিমিট করে দিতে পারে বা আপনার চ্যানেলের ইমপ্রেশনকে ডাউন পর্যন্ত করে দিতে পারে। তাই এই কয়েকটি বিষয় ফলো করে যদি আপনি কনসিস্টেন্টলি আপনার ইউটিউব চ্যানেলের নিশকে কেন্দ্র করে আপনি যদি ভিডিও আপলোড করে যান এবং সুন্দর থাম্বনেইল, আকর্ষণীয় টাইটেল এবং এনজয়েবল কন্টেন্ট আপলোড করেন তাহলেই আপনার ইমপ্রেশন ডে বাই ডে বৃদ্ধি পেতে থাকবে। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে তা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকেন তাহলে ধরনের ইউটিউব রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন।